Vishan, good day, Vishan. What they are providing to us? আমরা পুলিশকে বারবার বলেছি আমরা শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন করবো। রাজ্যের নিয়োগ করার বিপরীতে রাজ্যের নিয়োগ শিক্ষক নিয়োগ করার বিপরীতে গিয়ে রাজ্যের সিদ্ধান্ত নিচ্ছে কেমনটা বলছি কয়েকদিন আগে মাস দুই তিন মাস আগে দেখা যাচ্ছে বিভিন্ন স্কুলের স্টুডেন্ট স্ট্রেংথ দেখাচ্ছে স্টুডেন্ট স্ট্রেংথ দেখিয়ে বলছে সেখানে 20 থেকে 21 জন স্টুডেন্ট স্ট্রেংথ কম যে যে স্কুলে এই সেই স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে তাহলে নিয়োগ বন্ধ হচ্ছে অথবা মার্চ করা হচ্ছে। যদি 5টা স্কুলকে 1টা স্কুলে মার্চ করা হয় তাহলে 5টা স্কুলে টিচার থাকে 100, 1টা স্কুল করে 20 জন তাহলে শিক্ষক, তাহলে স্কুল বন্ধ বন্ধ করছে শিক্ষক সরবরাহের জন্য, যেখানে বিদ্যাউদ্দিনী প্রকল্প করা হচ্ছে খুব ভালো তাদের মধ্যে, কিন্তু বিদ্যাউদ্দিনী প্রকল্প নামে যে অর্থ নেওয়া হচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে, সেই সমাজের অংশে মানুষ তারা যারা গরিব পরিবার তার জন্য টাকা দিতে পারছে না, তার তাদের ছেলে মেয়ে পড়াশোনা বন্ধ করে দিচ্ছে। এবং নিয়োগ করলে যদি আমার টেট আমরা যত না 36 জন যদি আমাদেরকে নিয়োগ করে তারপরেও শিক্ষার যে বেহাল অবস্থা, শিক্ষক সংকট, স্কুল পরিকাঠামো, সেগুলি আদৌ সমাধান করা যাবে না। তার জন্য বলছি 36-31 জন নিয়োগ ক্যাডরের মধ্যে 576 জন নিয়োগ অর্থ লোন দিয়েছে গেছে শিক্ষক ভালো বলছে দুর্গ নিয়োগ করবে, এখন উনি কোথায়? এখন প্রশ্ন করছি আমরা তাদেরকে, এর জন্য বলছি 36-31 জনের নিয়োগ ইমিডিয়েটলি অতি দ্রুত রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী স্যার আমাদেরকে নিয়োগের সিদ্ধান্ত নিতে এবং বার্তা সবাইকে দিতে হবে, না হলে আমরা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে যাবো। আর পুলিশ লেলিয়ে দিয়ে লাভ হবে না। এই দেখুন কেন এসছে, যেমন আমরা ক্রিমিনাল, আমার ক্রিমিনাল হেলমেট ভেঙে দিয়েছে, আরও একটু আগে আর দুজনকে দুজন পুজোর গাড়িতে, কেন? এটার জন্য আজকে আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে আমরা করা উসিয়ে দিয়ে যাই যে শিক্ষক সংকট দূরীকরণে ক্যাট উত্তীর্ণদের অতি দ্রুত সবাইকে অনুমোদন দিতে হবে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে আবার যাবো। যখন এখানে আসি তো ত্রিপুরা রাজ্যবাসী সবাই দেখছেন, পুলিশ এবং টিএসআর বাহিনী যারা এখানে আছেন, ছেলে হোক মেয়ে হোক, ওরা যেরকম ভাবে ব্রুটালি আমাদের সঙ্গে এরকম হেসরা হেসরি ধসা ধসে যাই পাচ্ছেন, ওরা মানে যেরকম একটা বিহেভ করছেন যেরকম আমরা একটা মার্ডার কেস, ওদের মানে ওদের ওদের হচ্ছে যে ওদের কোনো সন্তান নেই, ওরা যে এখানে আছে ওদের কোনো সন্তান নেই, ওরা সব নিঃসন্তান, এখানে ওদের কোনো সন্তান নেই, ওদের কোনো মানে মানে হিউম্যানিটির যে একটা ব্রেইন থাকে ওদের এটা নেই, দে আর ল্যাক অফ হিউম্যানিটি, ওদের ব্রেইনের মধ্যে মানে মনুষ্যত্ব যে একটা জিনিস থাকবে ওদের এটা নেই, ওরা হয়তো বা এখানে মানে ওরা তো চাকরি করে তো ওদের এখানে ওরা তো পার মানতে পয়সা পানতে ওদের ওখানে মানে নিড নেই, আমরা যারা এখানে আছি আমরা তো বুঝতে পারি পার ডে আমাদের কত টাকা যায় তারপর এখানে আসি, ওরা আমাদের সঙ্গে এরকম ধস্তাধস্তি করার কারণ কি? ওয়াই দে আর হিয়ার? পুলিশ এখানে, পুলিশের যে আছেন পুলিশ, তারপরে যে যারা এখানে আছেন কেন আছেন? আমরা কি এখানে কাউকে মারছি বা ধরছি? আমরা এখানে প্রসপেরিটি, আমরা এখানে স্যারের কাছে খালি আমাদের দাবিটা জানানোর জন্য এসেছি, ওরা আমাদের দাদা দিদি তারপর যারাই আছে সবাইকে মানে ধস্তাধস্তি করে ওদেরকে গাড়িতে ভরছে, কেন? আমরা জানতে চাচ্ছি কেন রাজ্য সরকার কি এটা চোখে দেখছে না যে আমরা কেন এখানে রাস্তাতে আছি? রাজ্য সরকারের কাছে কি কোনো কিছু নেই? আমরা এখানে মানে উনি বলছেন যে পুজোর আগে ধাপে ধাপে নেবেন, স্যার পুজোর আগে কতদিন অলরেডি অগাস্টের লাস্টে চলছে, সেপ্টেম্বর মাস অলরেডি চলে আসছেন, স্যার কবে নেবেন? আমাদের লাইফটা নিয়ে কেন খেলাধুলা হচ্ছে? স্যারকে কেন এমন করছেন? আজকে আমরা আমাদেরকে যারা এরকম ধস্তাধস্তি করছেন ওরা কি কোনোদিনও জীবনও স্কুলে পড়েননি না? তারা গজব মূর্খ এখানে, ওরা মূর্খতার বসে নাকি আমাদেরকে ওরা আমাদেরকে মানে এখানে হেনস্থা করছেন? ওরা কেন এখানে ভায়োলেন্ট কিরে করছেন? কেন এখানে দেখাচ্ছেন? ওরা মেয়েদের আর ওইখানে অর্ডার থাকুক আর না থাকুক আমরা যদি আছি এখানে কিছু ভাঙ
প্রচুর করতাম দেন ওরা বলতো আমাদের এখানে মানে দেখতে পারেন আপনি আমার পা থেকে শুরু করে এখানে প্রচুর পরিমাণে আমরা মানে আঘাত তো পেয়েছি কেন ওরা এরকম করছে কেন ওরা স্কুলে যায়নি ওদের কাছে শিক্ষাটা দরকার নেই আজকে আমরা যদি মানে হবু শিক্ষক হয়ে যদি রাস্তাতে বসি ওরা ওদের ওদের স্টুডেন্টগুলো ওরা কোথায় পড়াবে ওরা বাড়িতে পড়াবে নাকি আপনি বাড়িতে গিয়ে দেখুন যারা এসপি আছেন ডিএসপি আছেন হেড কনস্টেবল আছেন নায়ক আছেন হাবিলদার আছেন ওদের মানে ওদের যে বাচ্চাগুলো আছে ওরা ডনবস্কো স্কুলে পড়ায় ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়ায় তাহলে ওদের তখন তখন ওদের টিউশনগুলো কোথা থেকে আসে আমাদের মতো যারা আছি আমরা পড়াশোনা করার কারণেই তো ওরা আমাদেরকে দিয়ে টিউশন করা গভর্নমেন্ট অফিসিয়াল এবং বিউরোক্রেট যারা আছে আমাদের রাজ্যে ওদের ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে পড়ায় সাধারণ স্কুলে আমাদের মতো